সো দিস ইজ ফর ড্যাঞ্জার ফর অল অফ দ্য হিউম্যান বিং প্রত্যেকটি মানুষের জন্য এটি একটি বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে সুতরাং দেখা যায় যে আকালেই তাদের কি জৈন শক্তি বা জৈন সক্ষমতা হারিয়ে ফেলতেছে সুপ্রিয় দর্শকশ্রোতা সকলের প্রতি রইলো শ্রেণী মোতাবেক সালাম আর আলাইকুম ওয়ালাইকুম ও এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইলো শ্রদ্ধা এবং একরাশ প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ভিন্ন আঙ্গিকের একটি ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওটি পৃথিবীর প্রত্যেকটি মুসলিম জেনে থাকার প্রয়োজন তো বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে স্ত্রী সহবাসকালে কালে প্রত্যেকটি মুসলমানের জন্য কোন দোয়াটি পড়া একেবারে একান্তই ফরজ বা একান্তই প্রয়োজন সে বিষয়টি নিয়ে মূলত আজকের এই আলোচনা বন্ধুরা আপনারা জানেন যে স্ত্রী সহবাসকালে প্রত্যেকটি নর নারী তারা যখন সহবাসে লিপ্ত হন তখন সব চাইতে সংবেদনশীল স্পর্শকাতর অঙ্গগুলো অফেন করেন যখনই এই স্পর্শকাতর অঙ্গগুলো অফেন করেন তখনই কিন্তু শয়তান তাদের পিছে হানা দেয় অর্থাৎ তাদের পিছে লেগে যায় এবং এই শয়তান তাদের ভিতরে তাদের কে কুমন্ত্র এবং কুচিন্তা দুশ্চিন্তা ঢুকিয়ে দেয় তখনই একজন নর অথবা নারী তারা খারাপ আচার আচরণে লিপ্ত হয় অর্থাৎ তাদের আচার আচরণগুলো প্রায় প্রসুর মতো ব্যবহার করে এহেন অবস্থায় দেখা যায় যে তাদের নর নারী উভয়েরই ক্ষেত্রে জৈন সমস্যার প্রবলেমে ভোগে তো বন্ধুরা যখনই তারা এই যে প্রবলেমগুলো তাদের ভিতর ইনক্লুড করে দেয় শয়তান তখনই তারা খারাপ আচরণ করে এক্ষেত্রে কি হচ্ছে তাদের তাদের শারীরিকভাবে অক্ষমতা সৃষ্টি হচ্ছে সো দিস ইজ ফর ডেঞ্জার ফর অল অফ দা হিউম্যান বিং প্রত্যেকটি মানুষের জন্য এটি একটি বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে সুতরাং দেখা যায় যে আকালে তাদের কি যৌন শক্তি বা যৌন সক্ষমতা হারিয়ে ফেলতেছে সো ফ্রেন্ড আপনাদেরকে ছোট্ট একটি আয়াত ছরিপ যেটি মুখস্থ করতে হয়তো আপনার তিরিশ সেকেন্ড বা এক মিনিট সর্বোচ্চ লাগতে পারে এই ছোট্ট একটি আয়াত ছরিফ পাঠ করিলে আপনার সহবাসকালে স্ত্রী সঙ্গমকালে কখনো শয়তান ভিড়তে পারবে না শয়তান অনেক দূরে থাকবে তো বন্ধুরা দেখিয়ে দিই তাহলে সেই ছোট্ট আয়াত শরীফ আমি মুখস্থায় আপনাদেরকে বলতে পারবো কিন্তু আপনাদেরকে চাক্ষুষ যদি দেখিয়ে দিই তাহলে সে দেখানোর সাথে সাথে আপনারা কিন্তু সেই জিনিসটা মুখস্থ করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন দেখি সেই আয়াত শরীফটি তো তার সাথে আরেকটি কথা বলবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বন্ধুরা স্ত্রী সহবাসকালে শয়তানের প্রভাব হইতে মুক্ত থাকার দোয়া স্ত্রী সহবাসকালে মানুষ নাপাক হয় এই জন্য শয়তান তাহাদের মাঝে হানা দেয় স্বামী স্ত্রী সহবাস হইতে জন্ম লাভ করে একটি মানব শিশু সুতরাং শয়তান যদি সূচনা লগ্ন হইতেই তাহার উপর প্রভাব বিস্তার করিতে পারে তাহলে ভবিষ্যতে ওই মানুষটিকে অর্থাৎ ওই সন্তানটিকে পদভষ্ট করিতে তাহার আর কোন বেগ পাইতে হয় না এজন্য সহবাসের পূর্বে স্বামী এবং স্ত্রী উভয়ে ওযু করিয়া নিম্ন লিখিত যে আয়াত শরীফটি এই আয়াত শরীফটি পাঠ করিয়া লইলে শয়তান ওই শিশুর উপর অর্থাৎ যে ভূমিষ্ঠ শিশু হইবে সেই শিশুর উপর যে প্রভাব ফেলবে সেই প্রভাবটি আর ফেলিতে পারিবে না এবং সে হবে না এবং সে পিতামাতার অবাধ্য হবে না নেককার পরেজগার সন্তান জন্ম লাভ করিবে তো বন্ধুরা আয়াত শরীফটি হচ্ছে এটি যার বাংলা উচ্চারণ যারা আরবি পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ রয়েছে বিসমিল্লাহি আল্লাহ মা বিনাশ সাইতানা ওয়া বিশ সাইতানা মিম্মা রাজাকতানা এই দুয়াটি পড়বেন ইনশাল্লাহ শয়তানের অসুহাস থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার যে শয়তান ভূমিষ্ঠ হবে ইনশা আল্লাহ সেই সন্তানটি আল্লাহওয়ালা হবে এবং সে প্রভষ্ট কখনোই হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ